এবার পেঁয়াজ প্রসঙ্গ। ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পর দেশের বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা চলছে। তবে পেঁয়াজের পর্যাপ্ত মজুত থাকার কথা জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন আমদানি কারকরা কারসাজি করে দাম বাড়াচ্ছেন। হিলি স্থলবন্দর এলাকায় খুচরা বাজারের চেয়ে পাইকারি বাজারে দাম বেশি। এ বন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীদের চাহিদা মতো পেঁয়াজ দিচ্ছে না আমদানি কারকরা। তারা কিছু দিয়ে বাকি পেঁয়াজ মজুত করছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 68 টাকায়। আড়তগুলোতে প্রচুর পরিমাণে পেঁয়াজ মজুত আছে, তবে দাম বাড়ার পর থেকে বাজারে ক্রেতা কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা।